নমস্কার বন্ধুরা আজকে আবার আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে সুজির মিষ্টি ঘরে হঠাৎ যদি কখনো কোনো কিছু না থাকে মিষ্টি খেতে ইচ্ছে করছে তো খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা আপনারা ঘরেই বানাতে পারবেন তো আজকে এই সুজির মিষ্টিটা কিভাবে বানিয়েছি আপনাদের সাথেও একবার চলুন শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি সুজাতা আপনাদেরকে সুজাতা কিচেনে অনেক অনেক স্বাগত সুজির এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই কাপ মেপে এক কাপ সুজি দিয়ে দেব সুজিটাকে একটু হালকা এক মিনিটের মতো ভেজে নিতে হবে সুজিটাকে এবার ভাজতে থাকবো সুজিটার থেকে যেন শুধু কাঁচা গন্ধটা চলে যায় ঠিক ততক্ষণই ভাজতে হবে এটাও ফলো করতে হবে সুজিটা যেন লাল হয়ে না যায় সুজিটার কালারটা কিন্তু ঠিক এরকমই থাকবে সুজিটা কিন্তু এক মিনিট ধরে ভেজে নিয়েছি তো এর থেকে কিন্তু আর বেশি ভাজা যাবে না এবার আমি এতে দিয়ে দেব এক কাপ দুধ এক কাপ সুজি নিয়েছি তো এখানে কিন্তু আমার দু কাপ দুধ ব্যবহার করতে হবে তো প্রথমে আমি এক কাপ দুধ দিলাম এক কাপ দুধ দিয়ে এভাবে আমাকে মিশিয়ে নিতে হবে সুজিটাকে খুবই কিন্তু সহজ এটা মিষ্টিটা বানানো এবারেতে আরও এক কাপ দুধ দিয়ে দেব দুধটা দিয়ে ঠিক এভাবেই কিন্তু আবার নাড়তে থাকতে হবে সুজিটাকে সুন্দর করে কিন্তু এভাবেই মিশিয়ে দিতে হবে এর থেকে কিন্তু আর বেশি দুধ দেওয়া যাবে না সুজির মধ্যে সামান্য অল্প করে নুন দিয়ে দিলাম এটা দিলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে এবারে এই সময় কিন্তু সুজিটাকে আর বেশি পাক দেব না এর থেকে বেশি দিলে কিন্তু এটা টাইট হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার এই সুজিটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব গ্যাসের দিকে সুজির মন্ডটা কিন্তু নামিয়ে নিয়েছি তো এটাকে এবার একটা প্লেটে উঠিয়ে নেব এবার এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে সুজির মন্ডটা রেখে দিলাম এটা কিছুক্ষণ ঠান্ডার জন্য রেখে দিতে হবে সুজির মণ্ডটা ওদিকে ঠান্ডা হতে হতে এবার এখানে আমি বানিয়ে নেব একটা চিনির শিরা শিরা বানানোর জন্য যে কাপ মেপে আমি সুজি দিয়েছি সেই কাপেরই কিন্তু এক কাপ এখানে চিনি দিয়ে দেবো এবার আমি ওই এক কাপ চিনির সাথে এক কাপ জল দিয়ে দিলাম এবার আমি এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব এক কাপ চিনিতে এক কাপ জল দিয়েছি এবার শিরাটাকে ভালো করে বানিয়ে নেব শিরাটা কিন্তু সুন্দর মতো ফুটলেই এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু আমার শিরাটা হয়ে যাবে শিরাটা কিন্তু বাস একটু চিপচিপ ভাবটা আসবে তাহলে কিন্তু শিরা হয়ে যাবে তো এবার শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিই শিরাটা কিন্তু সুন্দর মতো ফুটছে এটা আরও এক মিনিট শুধু জাল দিলেই কিন্তু হয়ে যাবে সেরাটা সুন্দর করে কিন্তু ফুটে গেছে এখানে এবার আমি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি এই এলাচটা এর মধ্যে দিয়ে দেবো তাহলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার আমার সেরাটাও কিন্তু সুন্দর করে জাল হয়ে গেছে এর থেকে আর বেশি জাল দেব না তো এবার আমি এটাকে অফ করে দিলাম এবার অফ করে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব শিরাটা কিন্তু ঢেকে রেখেছি শিরাটা একটু হালকা কিন্তু গরমই লাগবে এবার এদিকে কিন্তু আমার সুজিটাও অনেকটা ঠান্ডা হয়ে আসছে একটু হালকা কিন্তু গরম থাকতে থাকতে এটাকে মাখতে হবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে এলাচ গুঁড়ো মিষ্টিটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট পেও হবে এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দু থেকে তিন চামচ এখানে আমি পাউডার দুধ দিয়ে দেব। আমি একটা দশ টাকা দামের পাউডার দুধের প্যাকেট নিয়েছি এর থেকে হাফ দেবো তাহলে কিন্তু মিষ্টিটা খেতে আরও দারুণ টেস্ট হবে আপনারা এটা চাইলে দিতেও পারেন আর না চাইলে কিন্তু না দিয়েও এটা বানাতে পারবেন এবার এটাকে সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে সুজির মধ্যে যেন কোনো দানা ভাব দলা পাকিয়ে থাকলে সেটাকেও কিন্তু ভালো করে ভেঙে মেখে নিতে হবে খুব সুন্দর করে কিন্তু সফট করে সুজিটাকে মাখাতে হবে যেভাবে আমরা ছানা ফেটি ঠিক সেভাবে কিন্তু হাত দিয়ে দিয়ে ভালো করে কিন্তু ডলে নিতে হবে মাখাটা যতটা সুন্দর হবে মিষ্টিটা কিন্তু ততটাই সফট হবে ভালো করে করে মেখে নিতে হবে মারতে মারতে কিন্তু অনেকটা সফট করে নিয়েছি আমি কিন্তু অনেকটাই ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর যেটা এখন হাতে চিপকে লেগে যাচ্ছে সেটাও কিন্তু লাগবে না ঘি দিয়ে আরও সুন্দর করে হাত দিয়ে দিয়েভাবে ডলে ডলে কিন্তু মেখে নিতে হবে মাখতে মাখতে সুন্দর একটা আটা ডোর মতো কিন্তু হয়ে আসছে কতটা সুন্দর মাখা হচ্ছে একদম সফট হয়ে যাবে সুন্দর করে মাখতে মাখতে কি সুন্দর একটা আটা ডোর মতো কিন্তু হয়ে গেছে এবার কিন্তু একদম লাগছেই না যে এটা সুজির ডো দেখুন কতটা সুন্দর হয়েছে মাখাটা এবার কিন্তু এখান থেকে ছোট ছোট করে নিয়ে আমি বলের শেপে যেরকম আমরা গোলাপ জামুন খাই ঠিক সেভাবেই কিন্তু শেপ দেব আপনারা যেরকম ইচ্ছা সেরকম কিন্তু দিতেই পারেন সুন্দর করে হাতে নিয়ে একদম বলের মতো করে নেব সুজিটা যদি ভালো করে কিন্তু মাখা হয় কোথাও কিন্তু একটু ক্র্যাক হবে না ঠিক এরকম করে সুন্দর করে কিন্তু বানিয়ে নিতে হবে আপনারা যেই শেপ দিতে চান সেই শেপ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন ভালো করে মাখা হলে কিন্তু এটা একটুকু ফাটবে না তার একটাও দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে বলের মতো করে বানিয়ে নেব তো এভাবে শব কটাকে বানিয়ে নেব মিষ্টিগুলো কিন্তু আমার সব সুন্দর করে বানানো হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নেব মিষ্টিগুলো ভাজার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি তেলটা কিন্তু মিডিয়াম গরমই ছাড়তে হবে মিষ্টিগুলো তেলটা মিডিয়াম গরম হয়েছে কি করে বুঝবো ছোট্ট একটা কোনো কিছু দিয়ে যখন ঠিক এরকম আসবে তখনই বুঝা যাবে যে আমাদের তেল কিন্তু বেশি হিট হয়নি মিডিয়াম গরমের মধ্যে এবার আমি ধীরে ধীরে মিষ্টিগুলো ছাড়ব সব মিষ্টি কিন্তু একসাথে দিয়ে ভাজা যাবে না কয়েকটা কয়েকটা দিতে হবে এবার ওপর থেকে একটু তেল দিয়ে দেবো এভাবে গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে এই মিষ্টিগুলোকে ভাজতে হবে মিষ্টিগুলো এক সাইডটা সুন্দর করে হয়ে গেছে এবার ধীরে ধীরে কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে মিষ্টিগুলো কিন্তু বেশি জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে ঠিক এভাবেই হালকা হালকা করে উল্টে দিতে হবে ওপরটা যেরকম কালার আসছে নিচটাও কিন্তু ঠিক ওরকমই কালার আসলে ওইভাবেই কিন্তু ভাজতে হবে আর মিষ্টিটা কিন্তু খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে মিষ্টিগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এভাবেই একটু নেড়ে চড়ে ভেজে নিতে হবে খুব যদি লো আছে মিষ্টি ভাজা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে সব সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু ফলো করেই ভাজতে হবে মিডিয়াম আঁচে রেখে ভাজলে মিষ্টি কিন্তু একটাও ভাঙবে না আমি কিন্তু এগুলোকে আর বেশি কালার করব না এভাবেই উঠিয়ে নেব ঠিক এভাবেই কিন্তু সবগুলো ভেজে নিতে হবে এবার এগুলোকে কিন্তু আমি উঠিয়ে ডাইরেক্ট শিরাতে দিয়ে দেব এদিকে শিরাটাও কিন্তু হালকা গরমই রাখতে হবে এর মধ্যে এবার সাথে সাথে ছেড়ে দেব সেরাটাও কিন্তু এখন গরম আছে এবার আমি আর বাদ বাকি মিষ্টিগুলো ঠিক একইভাবে ভেজে নেব সব একসাথে দেওয়া যাবে না কয়েকটা কয়েকটা করেই কিন্তু ভাজতে হবে এগুলোকেও ঠিক সময় ধরে কিন্তু ধীরে ধীরে ভেজে নেব এই মিষ্টিগুলোও এবার আমি ধীরে ধীরে উল্টে দেব নিচটা যখনই হালকা একটু কালার আসবে তখনই কিন্তু ধীরে ধীরে উল্টে দিতে হবে নিচটা যতক্ষণ কালার না আসবে তখন কিন্তু উল্টাতে চলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে মিষ্টিগুলোও কিন্তু আমার ঠিক একইভাবে ভাজা হয়ে গেছে এগুলোও এবার গরম গরম তুলেই কিন্তু শিরাতে দিয়ে দিতে হবে ঠিক এরকম কালার আসলেই কিন্তু উঠিয়ে দেব চাইলে আবার এর থেকে কিন্তু আরেকটু কড়াও করা যাবে যার যেরকম কালার পছন্দ সে সেরকমই ভাবে ভাজতে পারেন তো এগুলোকেও আমি এবার উঠিয়ে নেব ঠিক একইভাবে এগুলো আমি শিরাতে দিয়ে দেব ভেজে ভেজেই কিন্তু শিরার মধ্যে ছেড়ে দিতে হবে ঠিক একইভাবে কিন্তু বাদ বাকি মিষ্টিগুলো যা আছে ভেজে নেব আমি কিন্তু তিনবারে মিষ্টিগুলোকে ভাজলাম ঠিক এই কটা করে মিষ্টি দিলে কিন্তু মিষ্টিগুলো একটাও ভাঙবে না তো এগুলোও আমি ঠিক একইভাবে ভেজে নেব এবার কিন্তু এই কটাও সুন্দর করে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এগুলোও ঠিক একই রকম করে কিন্তু আমি সিরাতে দিয়ে দেবো এগুলোকেও এবার সাইড দিয়ে শিরাতে দিয়ে দিচ্ছি সব মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর সবগুলো কিন্তু সুন্দর করে শিরাতেও দিয়ে দেওয়া হয়েছে এবার এগুলোকে কিন্তু এক ঘন্টা শিরার মধ্যে ডুবিয়ে রাখবো এক ঘন্টা ভিজলেই কিন্তু মিষ্টিটা সুন্দর করে ফুলে যাবে এবার এক ঘন্টা আমি শিরার মধ্যে ঢেকে রাখছি তার এক ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো মিষ্টিগুলো কীরকম হয়েছে আমি এক ঘন্টা রাখবো বলেছিলাম কিন্তু আধা ঘন্টাতেই আপনাদেরকে আমি দেখাচ্ছি মিষ্টিটা কতটা সেরাটা ঢুকেছে এবার একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবার একটা একটা করে প্লেটে উঠিয়ে নেব মিষ্টিগুলো কিন্তু ওঠানোর সময় খুব ধীরে ধীরে ওঠাতে হবে কারণ খুব সফট হয়েছে মিষ্টিগুলো সব মিষ্টিগুলো দেখুন প্লেটে ওঠানোর পরে কতটা সুন্দর লাগছে ওপর থেকে অল্প করে সেরা দিয়ে দেব এটা কিন্তু আরও আধ ঘন্টা এক ঘন্টা ভিজলে কিন্তু তাহলে আরও বেশি সফট হবে শুধু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি তাড়াতাড়ি এটা উঠিয়ে নিয়েছি প্লেটে এবার আপনাদেরকে আমি একবার দেখাচ্ছি মিষ্টিগুলো দেখুন কতটা সফট হয়েছে এটা আরও ভিজলে কিন্তু আরও সফট হবে একটা এভাবে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেউ বুঝতেই পারবে না যাকেই দেবেন বুঝতেই পারবে না যে সুজির আপনারা এই মিষ্টিটা বানিয়েছেন দেখুন একদম দোকানের কিন্তু গোলাপ জামুনের মতো হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে তো আজকের এই সুজির মিষ্টিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট অবশ্যই করবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন ধন্যবাদ